জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। হাইকোর্টের নির্দেশে করা পুলিশি প্রহরায় বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে বোর্ড গঠন হলো নওদার চাঁদপুর পঞ্চায়েতে। 13-7 ভোটে জয়ী হয়ে নতুন বোর্ড গড়ল কংগ্রেস আর আরএসপি জোট। নতুন প্রধান হলেন কংগ্রেসের রাখি মণ্ডল, উপপ্রধান হলেন কংগ্রেসের আব্দুর রব। 20 আসন বিশিষ্ট চাঁদপুর পঞ্চায়েতে 11টি আসন পেয়েছিল কংগ্রেস, 2টি আসনে জয়লাভ করেছিল আরএসপি ও 7টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল। 2 কংগ্রেস পঞ্চায়েত সদস্য ও আরেক আরএসপি পঞ্চায়েত সদস্যকে অপহরণ করার অভিযোগ ওঠে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। হাইকোর্টের নির্দেশে 3 জনকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয় এবং তাদের বাড়ি ফেরানো হয়। আজ সেই পঞ্চায়েত গঠন হয়। ভোট গঠনকে কেন্দ্র করে সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল। একটা সময় 144 ধারা উপেক্ষা করে জমায়েত করলে পুলিশ লাঠি চার্জ করে। ওখান থেকে তুলে লিখেছিল কতজনকে? 3 জনকে দিয়ে আবার ফেরত, মানে হাইকোর্টে তারপরে তো দ্বারস্থ হয়েছিল, হাইকোর্টে গেছিল দিয়ে আজকে আপনারা সুষ্ঠুভাবে ভোট গঠন করতে পারলেন। তিনি বলে যোগ দিয়ে আনো হয়েছিল, হয়েছিল পুরো কি চাপ দিয়ে? হ্যাঁ, চাপ দিয়ে যোগ দিয়ে। আপনাদের 3 জনকে ধন্যবাদ জানাবো চাঁদপুর অঞ্চল থেকে যে ভালো কাজ আজ ভূমিকাটা দেখেছে। চাঁদপুর অঞ্চলের মানুষ তৃণমূল বিরোধী জনমত পোষণ করেছিলেন। 20 মধ্যে আমাদের জোট প্রার্থী 13 জনকে জয়লাভ করেছিলেন, কিন্তু জনমতকে ছিনিয়ে নেওয়ার জন্যে আমাদের নির্বাচিত 3 জন সদস্যকে রাত্রিবেলায় যেভাবে ফিল্মি কায়দায় অপহরণ করে এর এগনেস্টে আমরা হাইকোর্টে পিটিশন দায়ের করি। 13 জন আমাদের নির্বাচিত প্রার্থীর জয় গোস্বামীর ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ মতো 24 ঘন্টার মধ্যে তার পরিবারের হাতে 164 স্টেটমেন্টের মাধ্যম দিয়ে বহরমপুর থানার পুলিশ নওদা থানার ওসিকে তুলে দেবে এবং যে 3 জন অপহরণ হয়েছে তারা ডিসাইড করবে তারা কোথায় যাবে। এই যে নক্কার জন্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৃণমূল বোর্ড গঠন করতে পারল না, নওদার আপামার মানুষ বুঝে গেছে যে পঞ্চায়েতে সন্ত্রাস, ছাপ্পা, রিগিং এবং গণনায় ব্যালট চুরি এবং ব্যালট খাওয়া, তা সত্ত্বেও যে তৃণমূল বোর্ড গঠন করতে পারল না, আমি মনে করি এই জয় চাঁদপুর অঞ্চলের মানুষের জয়, নওদার মানুষের জয় এবং আমাদের যে 13 জন নির্বাচিত মেম্বার আছে তাদের মানসিক জয়। এটাকে দল তাদের কাছে চিরকৃতজ্ঞ।